আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকে আমি যখন বারান্দা আসছি তখন দেখছিলাম আমাদের নিস্তালা নেইবার ওরা বারবিকিউ জন্য রেডি করছিলো চুলাটা আমি ভেবেছি আপনাদের জন্য এই ভিডিওটা দেখাইলে খুব ভালো হতে পারে আর আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা খুব ভালো লাগবে আমি ভাইয়াটাকে জিজ্ঞেস করে ভিডিওটা করছিলাম আর এই বারবিকিউর জন্য প্রথম আমাদের কয়লার খুব প্রয়োজন আর বারবিকিউর জন্য যদি কারোর কাছে চুলা না থাকে এই যে মেশিনটার মতো না থাকে আমরা যে কোনো ইটের মধ্যে দিয়ে চারপাশে তারপর নেটটা বসে যেতে পারবো কোনো সমস্যা হয় না আর এখানে আগুন ধরানোর জন্য আমরা তেল দিয়ে দিলাম এতে কিন্তু খুব তাড়াতাড়ি আগুন ধরে যাবে আমার ভিডিওটা যারা প্রতিনিয়ত দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর অনুরোধ রইল আমার ভিডিওটা শেয়ার করবেন আপনারা পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অনেকে বলেছিলেন আমি ভিডিও নতুন যাতে দেই সুন্দর করে আশা করি সবার কাছেই কিন্তু এই ভিডিওটা ভালো লাগবে আর এখানে অ্যালকোহল ইউজ করছে কারণ কি আগুনটা যাতে খুব তাড়াতাড়ি ধরে যায় অ্যালকোহল কিন্তু দিলে খুব তাড়াতাড়ি আগুন ধরে যায় আর যাদের কাছে এটা নাই আমরা ইচ্ছে করলে তেল দিতে পারি কোনো সমস্যা নাই আর আমরা যারা বিদেশে থাকি এগুলো কিন্তু খুব হাতের কাছে পাওয়া যায় তার জন্য আমরা এটা ইউজ করলেই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওই দিন খুব বাতাস ছিল কিন্তু বাইরে আগুন ধরতে কিন্তু খুব সমস্যা হচ্ছিলো ভাইয়াটার আর আমি তেমন একটা ইটালিয়ান ভাষায় কথা বলতে পারছিলাম না তার জন্য এত কথাও সাথে বলি নাই ও আমি জাস্ট ভিডিও করেছিলাম আর আজকের ভিডিওটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে আশা করি কয়লাতে আগুন ধরে রাখার জন্য একটু বাতাস করছে ভালো করে কয়লাটার যখন আগুন ধরে যাবে তখন কিন্তু আর নিববে না এজন্য আবারও অ্যালকোহল দেওয়া হচ্ছে আর আমরা যারা এখানে অ্যালকোহল নাই তারা চাইলে তেল দিতে পারি কোনো সমস্যা নেই আর দেখতেই পারছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে আল্লাহ হাফেজ সবে ভালো থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য